জনসংখ্যার অনুপাত থ্রি এবং তাদের লসাগু পঁচাত্তর হলে সংখ্যা দুটির সমষ্টিগত চারটি অপশন দেওয়া আছে কোনটা সঠিক উত্তর আমরা দেখব তো অঙ্কটি এক্স না ধরে আমি আপনারা এক্স ধরে করাবো যাতে সকলের বুঝতে সুবিধা হয়ে থাকে ঠিক আছে এক্স না ধরে আমরা খুব সহজে কিনতে যেমন পঁচাত্তর কে যাই আমি বলছি না ব্যাপারটা আগে তোমরা এক্স ধরেই দেখো এটা দেখলে বুঝতে পারবে ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা ঠিক আছে তো দুটি সংখ্যার অনুপাত আমাকে বলে দিচ্ছে থ্রি আমি জানি না সঠিকভাবে দুটি সংখ্যা কত সেই কারণে একটি সংখ্যা আমি ধরে নিচ্ছি থ্রি এবং আরেকটি ধরে নিচ্ছি ফাইভ এক্স অনুপাত থেকেই একটা সংখ্যা থ্রি এক্স নিয়েছি আরেকটি ফাইভ এক্স করে নিচ্ছি সকলে যদি বুঝতে পারো সেই কারণে লিখিয়ে করাচ্ছি বাট পরীক্ষার সময় কনসেপ্ট ঠিক রাখলে কিন্তু খুব সহজে এই উত্তরটা মুখে মুখে বের করতে পারবে ক্লিয়ার তো অনুপাত থেকে আমরা একটা সংখ্যাকে থ্রি এক্স করে নিয়েছি এবং আরেকটি সংখ্যা ফাইভ এক্স ধরে নিয়েছি এবার কোশ্চেনে বলেছে এদের লসাগু বলে দিয়েছে কত পঁচাত্তর বলেছে ক্লিয়ার তো কোশ্চেনের লসাগু একদম এক্স্যাক্টলি সঠিকভাবে পঁচাত্তর বলে দিয়েছে বাট আমাদের দিক দিয়ে আমরা এই দুটি সংখ্যা একটা থ্রি এক্স এবং আরেকটা ফাইভ এক্স ধরেছি এদের লসাগু আমরা বের করব যদি বের করি সেক্ষেত্রে থ্রি এক্স

এবং আরেকটু কাটলে তিন পাঁচের পনেরো মানে এক্সিকাল্টো আমার কত বেরোচ্ছে পাঁচ এই যে এক্সটা বেরোলে এটা ই এক্স থেকে আমরা কি বলে থাকি গসাগু কারণ এক্স তিনের মধ্যে রয়েছে এক্স ফাইভের মধ্যে রয়েছে তো গসাগু হচ্ছে এক্স মানে আমরা গসাগু কত পাচ্ছি এক্স এক্স মানে কত পাঁচ এবার আমাদের বের করতে হচ্ছে দুটি সংখ্যার সমষ্টি কত তো দুটি সংখ্যার মধ্যে আমরা একটা ধরেছিলাম থ্রি এক্স ধরেছিলাম আরেকটি সংখ্যা ধরেছিলাম ফাইভ এক্স তো এদের সমষ্টি সমষ্টি মানে কি যোগফল বের করতে দিই যদি যোগফল করি তাহলে থ্রি এক্স এর সঙ্গে ফাইভ এক্স যোগ করলে তিন এর সঙ্গে পাঁচ যোগ করলে এইট এক্স হচ্ছে বাট এখন এইট এক্স এর এক্স এর মান আমরা কত জেনে গেছি পাঁচ জেনে গেছি তাহলে এক্স এর জায়গায় যদি আমি পাঁচ বসিয়ে দিই তাহলে আট পাঁচ গুণ করলে চল্লিশ তো এটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার যেটা রয়েছে অপশন বিতে আশা করি সকলের ক্লিয়ার যাবে ব্যাপারটা তাহলে কনসেপ্ট যদি আমাদের ঠিক থাকে তাহলে আমরা সরাসরি মনে মনে করতে পারব তিন পাঁচে পনেরো এক্সিকাল্ট হচ্ছে পঁচাত্তর পনেরো এক্স যদি পঁচাত্তর হয় তাহলে এক্সিকাল্ট হচ্ছে ফাইভ ঠিক আছে

তো এইভাবে করাটাই আমার মতে বেটার হবে এটাও তো খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কিছু ফর্মুলা মুখস্থ করতে হচ্ছে না চলে এলাম পরের প্রশ্ন তিনটি সংখ্যার অনুপাত টু টু থ্রি টু সিক্স এবং তাদের লসাগু চুয়ান্ন হলে সংখ্যা তিনটির দশগত ঠিক আগের মতোই আমরা তিনটি সংখ্যার মধ্যে এই অনুপাত যে বলে দিয়েছি তিনটি সংখ্যার অনুপাত থেকে আমরা একটি সংখ্যাকে টু এক্স ধরে নিচ্ছি একটি থ্রি এক্স ধরে নিচ্ছি এবং একটিকে সিক্স এক্স ধরে নিচ্ছি এবং আমাদের দিক দিয়ে তারপর এই সংখ্যাগুলো লসাগু করব যেটা বেরোবে তার সঙ্গে ইকুয়াল দিয়ে যেটা কোশ্চেনে লসাকু বলেছে ইকুয়াল করব ইকুয়াল করলে এক্স বেরিয়ে যাবে আর এক্স বেরিয়ে যাওয়া মানেই সেটাই হচ্ছে কোশাকু আমাদের সেটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার ক্লিয়ার তো সেইভাবেই করছি আমি তো সেই কারণে আমরা এই অনুপাত থেকেই প্রথম সংখ্যাটা টু এক্স তারপর একটা থ্রি এক্স এবং তারপর একটা সিক্স এক্স ধরলাম এদের আমরা এবার লসাকু করব ঠিক আছে তো লসাকু যদি করি টু এক্স থ্রি এক্স আর সিক্স এক্স এদের যদি লসাকু করি

ক্লিয়ার এটা গেল আমরা যদি এইভাবে লসা করি তাহলে আমাদের দাঁড়াচ্ছে লসর কথা সিক্স এক্স কোশ্চেন বলেছে কত সঠিকভাবে চুয়ান্ন বলেছে তার মানে এই সিক্স এক্স ইকুয়াল আমি লিখতে পারি কত চুয়ান্ন এখানে ছয় নয় চুয়ান্ন মানে এক্সিক্যাল আমার কত বেরিয়ে যাচ্ছে নয় এক্সিক্যাল আমার কত বেরিয়ে গেল নয় এবার গসাগুটা ভাবার চেষ্টা করো গসাগু মানে হচ্ছে তিনটে নাম্বার যে সংখ্যাটা দিয়ে যাবে সেটাকে আমরা গোসাগু বলি এখানে টু এক্স থ্রি এক্স আর সিক্স এক্স তিনটের আমরা যে লসাগু করছিলাম লসাগু করতে গিয়ে দেখছিলাম তিনটে নাম্বার কোন সংখ্যাটা দিয়ে যাচ্ছে মানে এক্স দিয়ে যাচ্ছে এক্স দিয়ে টু যাচ্ছে টু এক্স যাচ্ছে এক্স দিয়ে থ্রি এক্স যাচ্ছে এক্স দিয়ে সিক্স এক্স যাচ্ছে প্রত্যেকের মধ্যে এক্স রয়েছে সেই হিসেবে গসাগু ছিল আমার কত এক্স এবং গসাগু আমাদের এক্স গসাগু আমাদের বের করতে দিয়েছে তো এক্স এর মান আমরা এখন কত পেয়ে গেছি নয় পেয়ে গেছি মানে গসাগু হচ্ছে আমাদের নয় এটাই হবে সঠিক আনসার যেটা রয়েছে অপশন সি তে ঠিক আছে যদি কারোর বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে চলে এলাম পরের প্রশ্ন তিনটি সংখ্যার অনুপাত থ্রি ইস্টু ফোর ইস্টু সিক্স এবং তাদের গসাগো বারো হলে সংখ্যা তিনটি লসগত ঠিক আগের মতোই আমরা এই অনুপাত থেকে তিনটি সংখ্যাকে একটাকে ধরে নেব থ্রি এক্স একটাকে ধরে নেব ফোর এক্স এবং একটাকে ধরে নেব সিক্স এক্স কোশ্চেনে এদের গসাগো বলে দিয়েছে বারো এটা তো কোশ্চেনে বলে দিয়ে সঠিকভাবে কত বারো বাট আমাদের এই থ্রি এক্স ফোর এক্স সিক্স এক্স এর মধ্যে যদি আমরা গসাগো করি তাহলে গসাগো কত হচ্ছে সেটা আমরা দেখব যদি গসাগো করি সেক্ষেত্রে থ্রি এক্স ফোর এক্স আর সিক্স এক্স এর যদি গসাগো করি प्रत्येक मध्य देखते एक्स कमन जा थ्री थ्री एक्स एक्स फोर फोर एक्स 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 सिक्स सिक्स এবং তারপর দেখতে পাচ্ছি তিন চার ছয়ের মধ্যে কিন্তু তিনটে সংখ্যা কিন্তু একই নাম্বার দিয়ে আর যাচ্ছে না ঠিক আছে তো সেক্ষেত্রে গোসাগু আমরা কিন্তু এই এক্স দিয়ে প্রত্যেকের মধ্যে যে এক্সটা রয়েছে গোসাগু কিন্তু আমরা এখান থেকে এক্স পেয়ে যাচ্ছি ক্লিয়ার তার মানে গোসাগু এক্স পেয়ে যাচ্ছি আর লসাগু যদি দেখি আরেকটুখানি বাড়াতে হবে দেখতে পাচ্ছি তিন চার ছয়ের মধ্যে মিনিমাম দুটো নাম্বার গেলে আমরা লসাগু করতে পারো বাট গোসাগু হয় না গোসাগু গেছে আমরা লিখে ঠিক আছে তো তিন চার ছয়ের মধ্যে আমরা দেখতে ছয় এবং আর একটু দেখতে পাচ্ছি এক চার আর দুইয়ের এর মধ্যে চার আর দুই যাচ্ছে দুই দিয়ে সেই কারণে দুই দুই চার এবং দুই এক কে দুই এবং এক্ষেত্রে আমাদের লসাগু যা দাঁড়াচ্ছে গোসাগুতে এক্স হচ্ছে তিনটের মধ্যে যেটা কমন সেটা হচ্ছে গোসাগু লসাগু পুরোটা নিতে হয় তাহলে লসাগু যদি পুরোটা নেই তাহলে এক্স গুণ তিন গুণ দুই গুণ দুই মানে হচ্ছে দুই দু চার তিনে বারো এক্স হচ্ছে আমাদের লসাগু ক্লিয়ার এইবার গসাগু আমরা যদি করি তাহলে গসাগু আমাদের যেটা কোশ্চেন সঠিকভাবে কত বলেছে বারো তার মানে এক্স আমাদের কত হয়ে যাচ্ছে বারো ক্লিয়ার আর আমাদের বের করতে দিচ্ছে লসাগু কত তো লসাগু তো হচ্ছে বারো এক্স এখন বারো এক্স এর এক্স এর মানে আমরা জেনে গেছি কত বারো জেনে গেছি এক্স এর জায়গায় যদি বারো বসে যদি বারো বারো আমরা গুণ করবো গুণ করলে হয় একশো চুয়াল্লিশ এটা হবে সঠিক আনসার যেটা রয়েছে অপশন এ ঠিক আছে তো আমি চেষ্টা করেছি এই যে